পঙ্কজ ত্রিপাঠীর কাগজ মুভিতে মূলত ভারতলাল জীবিত ছিলেন, কাগজে কলমে তাকে মেরে ফেলা হয়েছিল। আর আমাদের দেশের এখানে টুটাল দেশের সবকিছু বাস্তবতা মরে গিয়েছে, শুধু কাগজে কলমে জীবিত রাখা হয়েছে। অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর মুভির সোজা উল্টা চিত্রটা এই মুহূর্তে আমাদের এখানে চলমান। ঢাকার বক্সিবাজারে 233 বছরের পুরানো একটি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র রাস্তা সংস্কারের নামে। মসজিদটি আপনারা নিশ্চয়ই দেখেন। তিনতলা একটি মসজিদ, এলাকার মানুষ প্রতিবাদ করছে, মানববন্ধন করছে, কেন তাদের মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। মসজিদের যিনি মুতল্লি এবং এলাকার যারা মানুষ, সাধারণ মানুষ এবং মুরব্বীরা, তারা বলছে যে এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো নির্দেশনাই আসেনি। তাদেরকে প্রথমে যে ম্যাপ দেখানো হয়েছিল, সেই ম্যাপে দেখানো হয়েছে মসজিদটি রক্ষা করে এই পাশ দিয়ে একটা রাস্তা ওইদিকে চলে যাবে, কিন্তু হঠাৎ করে তিনারা নমাজেই ছিলেন, একবার সব বোল্ডুজার বোল্ডুজার নিয়ে আইসা ডাইরেক্ট মসজিদে আক্রমণ করে। মাইক দিয়ে বলা হয় যারা মসজিদে আসেন তারা মসজিদ থেকে বের হন, মসজিদটি ভেঙে ফেলা হবে, মসজিদের প্রয়োজনীয় জিনিসগুলো নিরাপত্র নিয়ে যান। এতই জায়গার অভাব পড়েছে, 233 বছরের পুরনো একটি মসজিদকে আমাদের ভেঙে ফেলতে হবে? ম্যাপ করা হয়েছে মসজিদ রেখে পূর্ব পাশ থেকে ঘুরিয়ে আসা হবে, এই ম্যাপ আমাদের কাছে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, যারা এখানে মানববন্ধন করছেন তাদের প্রশ্ন হচ্ছে যে মেয়র মহোদয় আসলে কার ইঙ্গিতে মসজিদটি ভাঙছেন, কেনই ভাঙছেন? মসজিদের কি মসজিদের আশপাশে তো প্রচুর জায়গা আছে। অর্থাৎ তিনাদের মানববন্ধনের বক্তব্য দেখে আমি বলছি, আমি যেহেতু বাস্তবিক জায়গায় যাইনি, আমি দেখিনি, শুধু তাদের বক্তব্যকে রেফারেন্স করে আমি বললাম। তারা বলছেন যে মসজিদের পাশে তো অনেকগুলো জায়গা আছে, ওই দিক দিয়ে রাস্তা নেওয়া যেত, ওই দিক দিয়ে নেওয়া যেত। আর এখানে যানজটের জন্য এই ছোট্ট মসজিদটি দায়ী নয়, যানজটের জন্য চৌরাস্তা এলাকাটাই দায়ী তারা বলছেন। এখানে মসজিদের পরেও যে জায়গা আছে, প্রচুর জায়গা আছে, এখানে কোনো যানজট হবে না। যানজটটা আসলে এই রাস্তার কারণে, শুরু রাস্তার কারণে হয় না, যানজট হয় এই চৌরাস্তার কারণে। সুতরাং এই মসজিদ থেকেই ভেঙে ফেলতে হলো। চলুন প্রথমে ওনাদের কিছু বক্তব্য আমরা শুনে আসি, তারপর আবারও আমি আপনাদের সাথে শেষ বিকালে কথা বলি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন মেয়র মহোদয় শুভ বুদ্ধি উদয় হয়, এই মসজিদটাকে উনি ওনারা হয় পুনর্নির্মাণ করে দেন, কিংবা জনগণ ইনশাআল্লাহ পুনর্নির্মাণ করে নিবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমাদের এখানে মানে জু মন চাহিয়ে ও করল, ঠিক আছে, যার মন যা চায় সেই করবে, পাবলিক রেসপন্সিবিলিটি নাই, পাবলিকের কোনো অপিনিয়নের ভ্যালু নেই। পাঁচ ওয়াক্তে নামাজ আদায় করার চেষ্টা করি, আজ হঠাৎ এই মসজিদটা বিনা নোটিশে ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের নামাজের স্থান সেটা এখন একেবারে বিলীন হয়ে গিয়েছে। হ্যাঁ, বিকজ পাবলিক তো এদেশে নন ভ্যালুয়েবল, পাবলিক তো এদেশে কোনো কার্যকর জিনিস নয়, শুধু অকার্যকর একটি অপদার্থ হিসাবে খাতা কলমে তাদের নাম লেখা আছে। সিটিজেন মানেই হচ্ছে খাতা কলমে তোমার নাম লেখা থাকবে, তোমার কোনো সিটিজেন রাইটস এখানে তোমার নাই। নাহলে কেন এতগুলো মানুষের মত উপেক্ষা করে 233 বছরের পুরানো এই মসজিদ থেকে ভেঙে ফেলতে হবে? মসজিদ হত্যার, মসজিদ ভাঙ্গার অবশ্যই প্রতিবাদ জানাই। যদি লজিক্যাল দরকারই পড়ে থাকে তাহলে বিকল্প কোনো অপশন পাওয়া গেল না? আমরা তো অনেক ঐতিহ্যবাহী জায়গাকে রক্ষা করি। আমি যদি এখন বলতে যাই, বাংলাদেশের প্রচুর জায়গা আমি বলতে পারবো যেগুলোকে আমরা নানা কারণে ঐতিহ্যবাহী করে রেখেছি। আপনারা কি পারবেন শহীদ মিনারের উপর দিয়ে রাস্তা ভেঙে নিতে? কোনো জায়গায় একটা উপজেলা শহীদ মিনার ভাঙ্গার কোনো ক্ষমতা আছে কারো? কেন ভাঙ্গা যায় না? কারণ এটা হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। তো মসজিদ কেন ভাঙ্গা যাবে? মসজিদও তো আমাদের সংস্কৃতির অংশ না? মসজিদ তো আমাদের সংস্কৃতি প্লাস ধর্ম দুটারই অংশ। তো এই যেগুলো হচ্ছে আপাতত, আপাত দৃষ্টিতে যেগুলো মনে হচ্ছে, এগুলিকে খুব ভালো কোনো লক্ষণ মনে হচ্ছে না। সালামু আলাইকুম।